জানার গম্পান প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় মোদিজি আসেন বলে মানুষ ভাবছে। আজকে গত দেড় বছরের এই বর্তমান সরকার কি করেছে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন চোখের সামনে। রাস্তাঘাটের উন্নয়ন নেই, কিভাবে গত বছর আমাদের নদী ভেঙে কিভাবে প্লাবন হলো। আমি মাঝরাত্রে বিএনকে ফোন করলাম, তখন রাত্রি ১২টার বেশি বিএন সাহেব বললেন যে আমি ভিডিওতে বলেছি মাইকিং করতে শাক বাজাতে, শাক বাজাতে। এই দেউলিয়া সরকারের জন্য আপনাদের বিঘার পর বিঘা গ্রাম ডুবে গেছে। আমি রবীন্দ্রনাথ মাইতি এমএলএ কে নিয়ে আমি বাসুদেব পেড়ি আলিতাবেড়ি অঞ্চলে এসেছিলাম। আমি সেখান থেকে ফিরে এমএলএ অফিসে বসেছিলাম কয়েকজন কৃষক বিজেপি সমর্থক। আমি বললাম আমন তো গেছে, বড়টাও গেল, কি করে এবারে খাবেন? বলছে কেন প্রধানমন্ত্রী আছেন বলে খাচ্ছি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ৬০০০ টাকা কৃষকরা পায়, ৭২ মাসে ৫০০ করে মাথা পিছু ৫ কেজি করে চাল আর গম। একটা পরিবারে যদি ৮ জন থাকেন মাসে ৪০ কেজি করে চাল আর গম প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় মানুষকে দেওয়ার ব্যবস্থা করেছেন নরেন্দ্র মোদীজি। তাই আজকে আপনাদেরকে জোর ভাঙতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে তিনটে রাজনীতি চলছে, এই রাজনীতিকে খতম করতে হবে। একটা হলো পরিবারবাদ, পিসি ভাই বোন কোম্পানি, আরেকটা হলো তোষণের রাজনীতি। আমাদের মোদীজির কোন স্কিম শুধুমাত্র হিন্দুদের জন্য তিনি করেননি, কিন্তু মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করেন। তোষণের রাজনীতি করে তিনি হিন্দু দেবদেবীকে অপমান করেন, তিনি প্রকাশ্যে চণ্ডী মন্ত্র ভুল পাঠ করেন, সরস্বতী মন্ত্র ভুল পাঠ করেন, জয় শ্রীরামকে গালি বলেন। তার এমপি মহুয়া মৈত্র বলেন মা কালী নাকি ঘাঁটা খায়, মদ খায়, সিগারেট খায়। তার যুবনেত্রী মহাদেবের শিবলিঙ্গকে বিকৃতি করেন, মবিনপুরে হিন্দুদের বাড়ি জলে পুলিশ দাঁড়িয়ে দেখে আমাদের বিরোধিতা এই জায়গায়। এই তোষণের রাজনীতি, পরিবারবাদ আর সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে বিজেপি লড়াই চালাচ্ছে। ৯৯ বিচারে ৭% লোককে আটকে দিয়ে